কি ব্যাপার শিবু, তুই এখানে, আমি তোকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি, কি হয়েছে রে? ওই মেয়েটা আমাকে ধোকা দিয়ে দিল। আজ যেমন ও তোকে তুচ্ছ ভেবে দূরে চলে গেছে, আগামীতে তোর পাশে ওকে যেন তুচ্ছ, নগণ্য, ক্ষুদ্র, ফালতু বলে মনে হয়। তাই এখন থেকে একটা নতুন যুদ্ধের সূচনা কর, যে যুদ্ধে বদলা নয়, নিজেকে বদলানো লড়াই কর। ভালো তাকেই বাসবি যে তোর ভালোবাসার মূল্য দেবে, জীবন তার জন্যই দিবি যে নিজের থেকে তোকে বেশি ভালোবাসবে, চোখের জল তার জন্যে ফেলবি যে তোর কষ্টগুলোকে ভাগ করে নিতে চায়। আর খুব শীঘ্রই তোর জীবনে এমন কেউ আসতে চলেছে তোর জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে। অপেক্ষা কর সেই দিনটির জন্য, প্রস্তুত থাক সেই দিনটির জন্য যেদিন তোর জীবনের গল্পের নায়ক তুই হবি, খলনায়ক নয়। তাই শেষবারের মতন ওই মেয়েরার কাছে গিয়ে বল যে তুই আমার যোগ্যই ছিলি না। ধন্যবাদ তোকে আমার অল্প সময় নষ্ট করার জন্য, যা তোকে ক্ষমা করে দিলাম। আর তুই কি ভাবছিস, তোকে ছাড়া আমি বাঁচবো না? আবে শোন, তুই একটা মেয়ে, অক্সিজেন না।